আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজ জানার ব্লগে শেয়ার করবো রোজাল্লা স্পেশাল বুট ভাজি। আর এই স্পেশাল বুট ভাজিটা আসলে আগে কোনো খাইছি কি নাই জানি না, তবে আয় খাইছি হিল্লানার ব্লগে শেয়ার করি। আর আয় প্রায় সময় খাই, তো চিন্তা করলাম তো যখন রোজা ইয়ের তাহলে আনার ব্লগে শেয়ার করি। 30 রোজাতে তো কম বেশি সবে আমরা বুট ভাজি খাই, তারপরও আলু দিয়ে বেশিরভাগ ভাজি করে থাকি। তবে অনেকে কীভাবে খায় আমি জানি না, তবে আমি মাঝে মধ্যে সবজি দিয়েও ভাজি করি, মাঝে মধ্যে গরু মাংস দিয়ে ভাজি করি। তো গরুর মাংসটা এ সপ্তাহ খাইছি, বেশি মজা লাগছে, তো হিল্লা করে দানবর লগে শেয়ার করি। আগে তো শেয়ার করার রাস্তা আসিল না, এখন তো শেয়ার করার রাস্তা আছে। যখন তাহলে শেয়ার করি তাহলে আনারও খাইতে হারবেন, আনারবো মুখে যদি রুচি টুচি জায়গা তাহলে আনারও করি খাইতে হারবেন। তো ইয়ানে দেখেন, ইয়ানে গরু গোস্ত আগে কষাই তাহলে তো ভাজিয়ে লাইছিলাম, তারপরও আবার এখন তেলের তে দিয়ে আরেকটু ভাজি গিয়ে এরপরে দিয়ে দিমু পেঁয়াজ, পেঁয়াজ গিয়ে দিয়ে দিমু পেঁয়াজ আর গরু গোস্ত আবার ভালো করে ভাজি করে লমু। আর বুটেগুনায় আগে সিদ্ধ করে রাখি দিয়েছি, বুট সিদ্ধ টিদ্ধ আনবার লগে দেখাইনো আর কি। হ্যাঁ দেখা দেখবো আর ভিডিও বিরাট লম্বা হয়ে যাব, উদা উদি এত লম্বা করে লাভ কি, আনারা তো এত লম্বা ভিডিও চাইতেন না। তারপর যে দূর হাঁটছে কাড়ি কুড়ি ছোটো করছি আর কি। তো যাই হোক, তো এখন ভালো করে দেখেন না ভাজি করি এলাই, এরপর আমি একটু হলুদ দিমু কালার আইবার লাই। সিদ্ধতে অবশ্যই হলুদ দিছি বুটের মধ্যে, তারপরে এখানে তো একটু হলুদ দিতে হইব কালার সুন্দর আইবার লাই। আর গোস্ততে তো সব মশলা আছেই, খুবই মজার একটা রেসিপি, একবার হলে চেষ্টা করবেন খাবার জন্য। আর যতবারই খাবেন ততবারই আর নাম নেবেন। তো দেখুন হলুদ দিয়ে এলাইলাম, এখন দিয়ে এলামও নুন, নুন হলুদ গরু গোস্ত ভালো করে আই সামিজ দিয়ে মিক্স করি এলামও। তো এরপরে আমি দিয়ে দিমু আলু সিদ্ধ, আলু অলরেডি সিদ্ধ করে রাখি দিছি, হাত দিয়ে কষলাইও রাখি দিছি, শুধু ডালন আর মিক্স করন। তারপরে দিয়ে দিমু আমি কাঁচামরিচ 500 গা। তো কাঁচামরিচ আলু গরু গোস্ত আবার ভালো করে মিক্স করে লমু আর কি। এরপরে দিয়ে দিমু বুট, তো বুট আলু সব কিছু আবার ভালো করে মিক্স করি আরও 500 মিনিটের মতো ভাজতে হইব অবশ্য। তো পুর যখন হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিমু পাঁচফোড়ন আধা চামচের মতো। পাঁচফোড়ন দিলে কি হয় ভালো একটা স্যান্ড আইয়ে আর কি, মানে গন্ধ আইয়ে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আই হিললে পাঁচফোড়ন দিই, তো এইভাবে অবশ্য হবে। তারপরে এর ফাঁকে অবশ্য পেঁয়াজিও বানাইছি, আপনারা সামনে দিয়ে দেখবেন পেঁয়াজিও বানাইছি। বুট ভাজির লগে যদি পেঁয়াজও না হয় ভালো লাগে না, তো শুধু এমনি খালি ভাজিয়ে দিই হ্যাঁ নানা পরে দেখাইছি আর কি। তো বুট ভাজিয়া বুট ভাজির লগে যদি পেঁয়াজও না খাইতেও মজা লাগতো না, মনে হয় যেন কী নাই কী নাই। তো হিল্লাই দুগা পেঁয়াজও বানানো পরে দেখাইছি আর কি, মনে করছি দেখাই তার না। আবার আনারা যদি মনে করেন খাইলে বুট ভাজি খাইছি, হিল্লা আনবর লগে শেয়ার করলাম। তো আনবর কাছে আর একটা অনুরোধ, আপনাদের কাছে যদি ভালো লাগে আর এই ভিডিও প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে সবসময় থাকবেন। আর যার মতো আমি বিদায় নিয়ে খোদা হাফেজ।